দলের কয়েকজনের বিবৃতি পাল্টা বিবৃতি আমাদের নজরে এসেছে, সোশ্যাল মিডিয়াতেও অনেকে পোস্ট করছেন এমন ধরনের বিষয় যা দলের ভাবমূর্তিকে আঘাত দিচ্ছে। আমি বারবার অনুরোধ করেছিলাম দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের কাছে কোন রকম বিবৃতি কোন রকম মন্তব্য সোশ্যাল মিডিয়ায় সেই মন্তব্য প্রকাশ করা থেকে বিরত থাকতে। আজকে শৃঙ্খলা রক্ষা কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে এই উদ্ভূত বিবৃতি প্রদানের পর যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি দেখে আমরা সমস্ত বিষয় যারা দিচ্ছেন প্রত্যেকটি বিষয়কে আমরা নজরে এনেছি এবং আজকের পর থেকে শৃঙ্খলা রক্ষা কমিটি এই সিদ্ধান্ততে পৌঁছেছে যে যারা এরপর থেকে বারণের পর থেকেও নিষেধের পর থেকেও বিবৃতি দেবেন বা দলের ভাবমূর্তিকে আঘাত করবে এমন কোন কাজ করবেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষা কমিটি দলের কাছে কঠোর সিদ্ধান্ত নেবার জন্য অনুরোধ জানাবে। যারা ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন তাদের বিষয়গুলোও শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে আনা হবে এবং আমরাও সেটা লক্ষ্য করছি। এ বিষয়ে আমরা যা করবার নিশ্চয়ই তা করব, কিন্তু ইতিমধ্যে এর পরেও বলার পরেও কেউ কেউ বিবৃতি দিচ্ছেন যাদের, আবার বলছি, যদি কোনো বক্তব্য থাকে তাহলে তা দলের অভ্যন্তরে আলাপ আলোচনা করুন, কিন্তু কর্মী নেতাদের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করা হচ্ছে যা দলের ভাবমূর্তিকে নষ্ট করবার পক্ষে যথেষ্ট। আমি শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব যে এরপর থেকে আপনারা এ ধরনের সমস্ত রকম যে মন্তব্য বিবৃতি চালু রেখেছেন তা বন্ধ করুন, যার যা বক্তব্য তা দলের কাছে এসে অভ্যন্তরে আলোচনা করুন। এরপরেও যদি দেখা যায় যে সেটা মানা হচ্ছে না, তাহলে আজকে বসে আমরা যা শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা যা বসেছিলাম, আমি পরিষ্কার ভাষায় বলছি শৃঙ্খলা রক্ষা কমিটি দলের কাছে এদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানাবে। আমি আবার বলছি সমস্ত বিষয়টাই শৃঙ্খলা রক্ষা কমিটি দেখছে, এটা দলের অভ্যন্তরীণ বিষয়। যারা দলকে ভালোবাসে, যারা দলের আদর্শের প্রতি বিশ্বাসী একনিষ্ঠ, তাদের সকলের কাছে আমার আবেদন যে এই ধরনের মন্তব্য বিবৃতি থেকে তারা যেন বিরত থাকেন। আমি তো আবার বলছি, আমি যারা যারা করছে তাদের, মানে যারা যারা করছে তাদের সকলের সঙ্গে যেখানে যেখানে দরকার, আমি শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য হিসেবে নই, দলের মহাসচিব হিসেবে তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি এ ধরনের কোনো বিবৃতি মন্তব্য থেকে বিরত থাকে। সে যে প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছেন
সর্বভারতীয় ক্ষেত্রে এক মাত্র বিশ্বাসযোগ্য মুখ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে, তার পেছনে জনতা আছে, যে সমস্ত মানুষ লড়াই করতে চান, বাংলা শুধু নয় ভারতবর্ষকে অখণ্ড রাখতে চান, দেশমাতৃকার সেবা করতে চান, তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তলে সমবেত হবেন, এই বিশ্বাস আমাদের আছে। আমরা তো প্রথম থেকেই বলে আসছি, এই যে আপনারা পশ্চিমবঙ্গের চারটি পুরসভা নির্বাচন নিয়ে বলছেন, এই একই সময়ে ভারতের নির্বাচন কমিশন পাঁচটি রাজ্যে নির্বাচন ডেকে দিয়েছেন ফেব্রুয়ারি মাসে। সেক্ষেত্রে কিন্তু যেভাবে জনমানসে এই চারটি পুরসভা নিয়ে আপনারা অনেকেই বলছেন, তাদের অনেককেই বলতে শোনা যাচ্ছে না, আমরা এর নিঃসন্দেহে বলব যে চারটি নির্বাচনে নিশ্চয়ই আমরা যেখানে যেখানে আছি সেখানে লড়াই, আমাদের তো সবেই মাত্র সেখানে আমাদের পদচিহ্ন হয়েছে, মানুষের মন জয় করতে হবে এবং আমরা গণতান্ত্রিকভাবে যেটুকু লড়াই করবার নিশ্চয়ই সেই লড়াই করবো।